আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত কুয়েত প্রবাসী আজ চারি জুন ইংরেজি দু হাজার একুশ সাল আলহামদুলিল্লাহ দারুণ একটি সুখবর রয়েছে কুয়েত প্রবাসীদের জন্য কুয়েতে একামা পরিবর্তন বা হাউল করতে যে এজমা পেপার বা বেতনের সার্টিফিকেটের প্রয়োজন হতো সেটি বন্ধ করা হয়েছে কুয়েতের জনশক্তি বিভাগের পাবলিক অথরিটি মহাপরিচালক আহমেদ আল মুসা আর্থিক প্রতিষ্ঠানে হস্তান্তরের জন্য বেতনের প্রশংসাপত্র জমা দেওয়ার জন্য নিয়োগকারীদের প্রয়োজনীয় সিদ্ধান্তটি স্থগিত করেছেন যেটি নিয়ে দৈনিক কারাব টাইমসে একটি নিউজ প্রকাশ হয়েছে নিয়োগকারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বেতন হস্তান্তর প্রশংসাপত্র বা সার্টিফিকেট সংযুক্ত না করে কাজের অনুমতি প্রদান করার অনুমতি দেওয়া হয়েছে এবং একামা নবায়ন ও কাজের অনুমোদনের সাথে সম্পর্কিত লেনদেনে সম্পূর্ণ করার অনুমতিও দেওয়া হয়েছে সকল প্রবাসীর জন্য এটি দারুণ একটি সুখবর বিশেষ করে আপনারা অবগত আছেন যে এর আগে এই আইনটি জারি করা হয়েছিল যে স্যালারি সার্টিফিকেট সংযুক্ত না করতে পারলে কারোর আকামা ট্রান্সফার হতো না এতে করে যেমন মালিক পক্ষ সমস্যায় পড়েছিল তার চেয়ে বেশি সমস্যায় পড়েছিল আমাদের কয়েক হাজার প্রবাসী অবশেষে কুয়েতে আকামা পরিবর্তন বা নতুন স্থানে আকামা লাগানোর জন্য কুয়েতের এর সহজীকরণ নিঃসন্দেহে উপকৃত হতে যাচ্ছে কয়েক হাজার বাংলাদেশিরা বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে তাদের কোম্পানির আকামা লাগানোর সমস্যা বা কোম্পানির নামে কেস থাকা বা মেলা বন্ধ থাকা এ ধরনের জটিলতাগুলো সৃষ্টি হওয়ার পরে নতুন কোন স্থানে আকামা লাগাতে যখন চেয়েছিল বা আকামা লাগানোর প্রয়োজন হয়েছিল তখন শুধুমাত্র স্যালারি সার্টিফিকেটের জন্যই এই কাজটি সম্পন্ন করতে পারছিল না অবশেষে এই সিদ্ধান্তটির মাধ্যমে এই কাজটি খুব সহজে করতে পারবেন প্রবাসীরা হাজার হাজার প্রবাসী অপেক্ষা করছিল কুয়েতের সুযোগ নিয়ে বিশেষ করে আকামা পরিবর্তনের জন্য বা নতুন কোম্পানিতে যাওয়ার জন্য বিশেষ করে কিছু আইনি জটিলতার কারণে এই কাজটি সম্পন্ন হচ্ছিল না আপনারা অবগত আছেন যে দীর্ঘ চার মাস থেকে কুয়েতে জরিমানা দিয়ে বৈধ হওয়া বা জরিমানা দিয়ে দেশে যাওয়ার একটা সুযোগ দিয়ে রাখা হয়েছে তারপরও কোনো প্রবাসী এই সুযোগে উপকৃত হতে পারছে না শুধুমাত্র আইনি কিছু জটিলতার কারণে পাবলিক অথরিটি থেকে যে নতুন সিদ্ধান্তটি নিয়েছে এতে করে মনে করা হচ্ছে যে সেই জটিলতার একটি সহজ সমাধান হবে বিশেষ করে আটকে থাকা বিপুল সংখ্যক প্রবাসীরা এখন নতুন কোম্পানিতে আঁকা মাহল করতে পারবে এই সুযোগ নিয়ে বা কাজের পরিবর্তন করে তাদের কুয়েতের জীবন বা কুয়েতের প্রবার জীবন ভালোভাবে উদযাপন করতে পারবে বিশেষ করে আপনারা অবগত আছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কুয়েতে কুয়েতিকরণ বা বিভিন্ন সীমাবদ্ধতা দীর্ঘদিন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা সব মিলিয়ে একটি অস্থির পরিস্থিতিতে বিরাজ করছে প্রবাসীরা বিশেষ করে হাজার হাজার ছোটোখাটো কোম্পানি আছে যাদের আকামা পরিবর্তন হচ্ছে না বা নতুন প্রতিষ্ঠানে যেতে পারছে না শুধুমাত্র অফিসিয়াল জটিলতার কারণে আর নতুন করে এই আইনটিতে সে সকল প্রবাসীরাই উপকৃত হবে যারা দীর্ঘদিন থেকে তাদের কোম্পানি পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বিশেষ করে সাত মাস আট মাস এক বছর ধরে যাদের আঁকামা লাগছে না শুধুমাত্র মেলা বন্ধ হয়ে থাকার কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে তারা আশা করি এখন নতুন কোম্পানিতে যেতে পারবে এবং নতুন স্থানে আকামা ট্রান্সফার করে তার প্রবার জীবন উপভোগ করতে পারবে ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কুয়েতের নিত্য নতুন আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে যাচ্ছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও নোটিফিকেশান মিস না করেন